হে গাইস আসসালামু আলাইকুম আর তোমাদেরকে আমি গিভওয়ে করার কথা বলছিলাম লাস্ট ভিডিওতে আমার মনে আছে ভাই আর আজকে গিভওয়েটা করার জন্য আসছে আমাদের নতুন ইভো বান্ডেলটার ওকে তো একটা জিনিস আমি দেখে মানে হাসব নাকি কানব বুঝতেছি না যেই ভিডিওতে দেখো 1400 এর বেশি কমেন্ট পড়ছে আর সেইখানে লাইক পড়ছে মাত্র কয়টা 850টা ভাই এই কয়টা লাইক ভাই যেখানে 10-15000 লাইক তোমার এমনিতে আগে করতে বাট এখন লাইক টাই কেউ দেওই না চ্যানেলটা ডাউন চলতেছে সবাই লাইক টাইক করো ভাই আবার আরেকটা জিনিস দেখো অনেকে কমেন্ট করছে গিভের জন্য অনেকে যেটা তোমরা করো যে ভাই ডায়মন্ড পাই না কমেন্ট তোমরা করো ঠিক আছে কিন্তু তোমাদের ইউআইডি দাও না এখন ইউআইডি না দিলে ডায়মন্ড আমি তোমাদেরকে কেমনে দিব তো একজনের আইডি আমি নিছি আরও কয়েকজন আইডি একইভাবে আমি নিব আর বাকিদের আইডিতে তো ডায়মন্ড টপ আপ করবই কিন্তু তোমরা জিনিসটা অবশ্যই তোমরা ভালো করে খেয়াল করবো সম্পূর্ণ ভিডিওটা দেখো না এই জন্য তোমরা বুঝতে পারো না তো গাইস এখনই আমরা চলে যাবো আমাদের সাবস্ক্রাইবার আইডিতে আর ভাই তোমরা যারা যারা ভিডিওতে লাইক দেন না কারণ একটু লাইকটা করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আর চ্যানেলটা ডাউন দিতেছি একটু ভিডিওটা শেয়ার টেয়ার করে দিও তো ফাইনালি গাইস আমরা চলে আসছি মারুফ ভাইয়ের আইডিতে এবার মারুফ ভাইয়ের আইডিতে গাইস আমরা নতুন যে বান্ডেলটা আছে সেটা বের করবো দেখতে পারতেছো 7000 বেশি ডায়মন্ড আমরা এখানে টপ আপ করবি আর আজকে পুরো ম্যাক্স করবো আমাদের নতুন বান্ডিলটা দেখতে পারতো তো এখানে আমরা কোন দুইটা জিনিস এখানে আমাদের দুই দুইটা জিনিস বাদ দিতে হবে তো দুইটা জিনিস বাদ দেওয়ার পরে আমি স্পিন দিব লাস্ট টাইম যেটা আমি করছিলাম যে আমরা উড়াধুরা স্পিন দিয়ে গেছি বাট আমি বুঝতেই পারতেছিলাম না যে আমার কতগুলো টোকেন লাগবে আমি ভাবছিলাম 400 লাগবে টোকেন বাট আমার ঘুরে ফিরে 500 মতো টোকেন লাগছিল যার কারণে কিন্তু আমার অনেক বেশি ডায়মন্ড এক্সট্রা খরচ হয়েছিল যেটা যদি এখন সেটা আমি না করার জন্য ট্রাই করব আর তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তাহলে তোমরা বুঝতে পারবা যে কীভাবে অল্প ডায়মন্ডে তোমরা এই ফুল বান্ডিলটাকে ম্যাক্স করতে পারো ওকে সো আমরা গাইস এখানে আমাদের বান্ডিলটা মেবি আমাদের দিয়ে দিছে ভাই তোর মিয়া আমি তো ভাবছিলাম যে দিয়ে দিছে বান্ডিলটা তো এইবার দেখি আমাদেরকে কোন জিনিসটা দেয় ভাই এবার আমাদেরকে বান্ডিলটা চাই কি দিছে ভাই এগুলো কি দেয় আমি তো ও টোকেন দিছে যাই হোক পাঁচটা টোকেন দিচ্ছে সো দেখা যাক এবার ফাইনালি আমাদের বান্ডিলটা গাইস আমাদেরকে দিয়ে দিছে এই বান্ডিলটা কিন্তু আমার কাছে অনেক জোস লাগছে বান্ডিলটা কিন্তু আমি মানে পারমানেন্ট ইউজ করবো আমি সেটাই ভাবতেছি বান্ডিলটা ঠিক না আছে মানে ভালো লাগতেছে আমার কাছে মানে বডিতে ভালো করে সেট খায় ওকে তো গাইস আমরা এখানে বান্ডিলটা নিয়ে ফেলছি এবার আমাদেরকে যেটা করতে হবে আমাদের কিনতে হবে টোকেন আমরা চলে যাচ্ছি এখন স্টোরে আর স্টোরে যেই গাইস আমরা এখন টোকেন কিনবো তো দেখি আমাদেরকে কী করবো আমরা হচ্ছে একবারে আমাদের দেখি এখানে হচ্ছে আমাদের কোনো এখানে কিনা আছে থাকার কথা মেবি সো গাইস আমরা এখন কী করবো আমরা এখন করবো হচ্ছে আমরা এখানে 70টা যদি আমরা এখানে বক্স কিনি তাহলে আমাদের ডিসকাউন্ট দিচ্ছে আমাদের ডিসকাউন্ট কুপনটা মনে হয় নাই এখানে সো আমাদের ডিসকাউন্ট কুপনটা নাই আমাদের ডিসকাউন্ট কুপনটা কিনতে হবে এই আইডিতে তো এই আইডিতে ডিসকাউন্ট কুপনটা গাইস এই আইডিতে সাবস্ক্রাইবারের কুপন কেনার জন্য সেই টো এফএফ টোকেন নাই যার কারণে আমি কিনতে পারলাম না তো যাই হোক রেগুলার ডায়মন্ড দিয়ে এখন আমরা কিনবো তো আমরা এখানে কয়টা আমরা এখানে 80টা একবারে কিনি ওকে সো 80টা যদি আমরা কিনি তাহলে 3200 থেকে অল্প কিছু ডিসকাউন্ট আমাদেরকে দিচ্ছে 350 ডায়মন্ডের তো এটা দিয়ে আমরা কিনে ফেলি আর দেখি এবার এই 80টা বক্সের থেকে আমাদের কতগুলো দেয় আমাদের প্রায় 500টা মতো লাগবে তো দেখি আমাদের 500টা মতো এটা থেকে বের হয় কিনা 300টা দিছে ভাই 300টা তো আমাদের কিছুই হবে না তো ওকে গাইস এবার আমরা কী করবো আমরা করবো হচ্ছে এবারে 50টা যদি আমরা কিনি তাহলে কি আমাদেরকে 200টা দিবে না 50টা কিনলে বেশি হয়ে যাবে আমরা কিনবো হচ্ছে 40টার বক্স আমরা কিনি ওকে তো 40টা বক্স কিনলে 250 মানে আমাদের ডিসকাউন্ট দিবে 40টা বক্স আমরা কিনে ফেললাম তো এইবারে ওপেন করে ফেলবো দেখি ভাই 150টা মতো দিচ্ছে তো 150টা তো কিন্তু আমাদের কিছু হবে না আমাদের অনেক লাগবে এখন অনেক লাগবে দেখি আমাদের কয়টা হলো আমরা যদি ল্যাবের ভিতরে চলে যাই তাহলে আমরা যদি দেখি আমাদের এখানে টোকেন হয়েছে কয়টা 459টা তো দেখি গাইস আমরা যদি আপাতত ম্যাক্স করি তারপরে যদি লাগে আবার কিনবো আমি চাচ্ছি না যে ডায়মন্ড বেশি খরচ করতে ওকে সো গাইস দেখতেই পারতেছো এবার হচ্ছে আমরা 100 ডায়মন্ড দিয়ে আমরা করে ফেলবো কয় লেভেল আমরা 100 লেভেল দিয়ে করে ফেললাম আমাদের 2 লেভেল ডান করে ফেললাম তারপরে আবার 100 টোকেন দিয়ে আবার 100 টোকেন দিয়ে আমরা তিন লেভেল এটা করে ফেললাম ম্যাক্স তারপরে যেটা আছে গাইস এইটাও আমরা ম্যাক্স করে ফেললাম একদম যা আছে আর এরপরে লাস্ট যেটা আছে গাইস আমাদের এখানে দেখো টোটাল এই বান্ডেলটা টোটাল 5টাভাবে পড়া যাবে ভাই সাপ তো গাইস এটা আমরা ম্যাক্স করে ফেললাম এইখানে যে পরে যেটা আছে আমাদের এখানে ইমোটগুলো তো অটোমেটিক্যালি দিয়ে দিছে তো আমি ভাবতেছি এইখান থেকে কোনটা নেওয়া যায় এই মেডিকেটের এটা আগে ম্যাক্স করি আমি দেখি তারপরে কোন জিনিসটা আছে এই যে এই জিনিসটা দৌড়ানোর এটাও গাইস এটা নিবো নাকি এটা তো গাইস আমাদের তো নিতে হবে সবগুলাই তাই না সবগুলাই নিতে হবে এখন বাদ পড়বে হচ্ছে কয়টা আমাদের বাদ পড়বে আর দেখতেই পারতো তার একটা মাত্র বাদ আছে এখন যদি আমি হুটহাট করে বেশি বেশি ডায়মন্ড দিয়ে ওটা কিনে ফেলতাম তাহলে আমাদের অনেক ডায়মন্ড লাগতো তো আমরা এবার কী করব আমাদের অল্প কিছু লাগবে তো অল্প কিছুর জন্য আমরা এখান থেকে যদি 5টা যদি কিনি 5টা ক্রেটে না 5টা তো না আমরা দেখি 1টার ভিতরে আমাদের কয়টা দেয় 1টার ভিতরে 10টা বের হইলে গাইস আমাদের অনেকগুলো ডায়মন্ড সেফ হয়ে যাবে না ভাই তাই নাই তো আমরা 2টা যদি কিনে দেখি না 2টা আবারও এবার 2টা কিনবো হ্যাঁ এবার 2টা বক্সের থেকে দেখি আমাদের কয়টা দেয় 2টা বক্সের থেকে 10টা বের হয়ে গেলে আমাদের আর লাগবেই না গাইস দেখা যায় ও ভাই সাপ যাক অল্প ডায়মন্ডের মধ্যে হয়ে গেল
সো আমাদের এবার হচ্ছে আমরা এবার ফুল ম্যাক্স ম্যাক্স তো অলরেডি আমি করে ফেলছি এখন যে জিনিসটা আছে এই জিনিসটা আমাদের লাগবে এই যে এই ইভো বান্ডিলের এই জিনিসটাই আমাদের দরকার ছিল গাইস এটা এটা কিসের কি ভাই আমি তো এটা বুঝলাম না এটা কিসের কি এটা দাঁড়ায় আছে ভাই এমনিতেই নাকি হাতের সাইডে নাকি কিসের কি আমি এটা বুঝতেছি না তো যাই হোক গাইস এটা হচ্ছে একটা ইফেক্ট টাইপের কিছু একটা দিবে তো আমরা এটা নিয়ে ফেললাম তো আমাদের সবগুলাই নেওয়া শেষ এখানে যা যা ছিল সবগুলা গাইস আমরা নিয়ে ফেলছি আর দেখতেই পারতেছো এখানকার ইমোট টিমোট যা আছে ভাই সাপ সবগুলো আমরা নিয়ে ফেলছি ওকে সো তোমরা যারা যারা এই বান্ডেলটা নিচ্ছ তো আমার তোমাদের কত ডায়মন্ড লাগবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা আর অবশ্যই ডিসকাউন্ট কুপন যেটা আছে 700 ডায়মন্ড ওটা দিয়ে যদি তোমরা ব্যবহার করো অল্প ডায়মন্ডে হয়ে যাবে আর এইটাতে আমাদের আজকে কত ডায়মন্ড লাগলো একটু কমেন্ট সেকশনে জানাই দিও আর তোমরা যারা কমেন্ট করতেছো তারা অবশ্যই গেমের রিওয়ার্ডটা কমেন্ট করবা ভিডিওতে লাইক দিবা ভাই ভিডিওতে লাইক একেবারে তোমরা দেওই না তোমরা সবাই একটু লাইক টেক করে দিও সবাই একটু ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও বলো ভিডিওতে লাইক দিতে ওকে আর তোমরা অবশ্যই একই কমেন্টে কত ডায়মন্ড লাগতে আর হচ্ছে গেমের ওয়েডিটা তোমরা কমেন্ট করে দিবা তো দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ না কোনো ভিডিওতে ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলবো আমার নাম করে যদি তোমাদেরকে গিভওয়ে দেওয়ার কথা বলে কেউ ভিউলে বিশ্বাস করবে না বলবে যে ভাই ইউআইডি দিচ্ছি ইউআইডির মাধ্যমে টপ আপ করে দাও আইডি পাসওয়ার্ড দিবা না ওটা যারা দিচ্ছে সবাই স্ক্যাম আর ওটা আমি না ওটা অন্য একজন হ্যাকার টাইপের একটা কিছু বা ওটা মনে করে যে মানে দুষ্কৃতি এক কথায় তো সবাই ভালো থেকো আর সচেতন থেকো টাটা বাই বাই আসসালামু আলাইকুম